স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের 7 দফা প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপে তারা এই প্রস্তাব তুলে ধরেছে। বিকালে 7 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। ন্যাপ নেতৃবৃন্দের সাথে আলোচনায় রাষ্ট্রপতি আশা করেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। একই দিন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সংলাপে রাষ্ট্রপতি সংলাপে অংশ নেওয়ার সময় নির্ধারিত ছিল, তবে তারা সংলাপে যায়নি, আর সেটা গত 24 ডিসেম্বর চিঠি দিয়ে জানানো হয় বলে জানান দলটির নেতারা। আগের মতামতটাই ভ্যালিড আছে, ওইটা আমরা এখনো যৌক্তিক মনে করি এবং আমাদের সেই মতামতের প্রেক্ষিতে যদি কোন সিদ্ধান্ত নেওয়ার বা পদক্ষেপ নেওয়ার থাকে তাহলে প্রভাবিত হবো, এই কথা বলে আমরা আলোচনা এবার যাই।